ভুল আসামি হয়ে প্রায় চার বছর ধরে কারাগারে থাকা রাজধানীর পল্লবীর বেনারসি কারিগর মোহাম্মদ আরমানকে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেয় উচ্চ আদালত। পল্লবী থানার তৎকালীন ওসি দাদন ফকির সহ চার পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে আদালত। মিজান আহমেদের প্রতিবেদন। পল্লবীর বেনারসি পল্লীর কারিগর মোহাম্মদ আরমান নির্দোষ হয়েও 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গত 4 বছর ধরে কারাভোগ করছেন। যদিও রাজধানীর পল্লবী থানার ওই মাদক মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন বিহারী, কিন্তু তার পরিচয়ে তার পরিবর্তে সাজা ভোগ করছেন আরমান। গেল বছর এপ্রিলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। সেই প্রতিবেদন সংযুক্ত করে দায়ের করা রিটের শুনানি শেষে রুল জারি করে আদালত। বৃহস্পতিবার সেই রুলের রায় ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। তাকে অবিলম্বে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 5 বছর যাবৎ তাকে ভিতরে রাখার কারণে তার যেই ক্ষতির তিনি সম্মুখীন হয়েছেন সেই ক্ষতির জন্য তাকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। এই 20 লক্ষ টাকা পুলিশের আইজি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে প্রদান করবেন। অভিযুক্ত চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেয় আদালত। মিরপুরের পল্লবী থানায় তৎকালীন অফিসার ইন চার্জ দাদন ফকির এবং সাব ইন্সপেক্টর মোহাম্মদ রাসেল গনকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহারপূর্বক তাদেরকে পুলিশ লাইনে ক্লোজ করতে বলা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতে আসে আরমানের মা, স্ত্রী সহ পরিবারের একাধিক সদস্য। এ সময় নিজেদের দুর্ভোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন তারা। যে মানুষের ওই সাজা খাটতাছে ওরে ধরেন, ও আমার জামাইকে ছেড়ে দেন, আর যা ওর ক্ষতিপূরণ দিবেন ওর বাচ্চার ওর ভবিষ্যতের জন্য, ওই ডাল রুটি করে যেমন খাইতে পারে, অত জীবন শেষ হয়ে গেছে। উচ্চ আদালতের এই রায় দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের জন্য একটি কঠোর সতর্কবার্তা বলেও মত দেন আইনজীবীরা। সেই ক্ষেত্রে পুলিশ বাহিনীকে, পুলিশ ডিপার্টমেন্টকে আরো অত্যন্ত সতর্ক হতে হবে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। SATV সাথে আছি সবসময়।